মাঝে মাঝে তো মনে হয় আমাদের এই সমাজে মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই একটা অপরাধ। যদি পড়ালেখা না করে তাহলে বলা হয় অশিক্ষিত মূর্খ, যদি পড়ালেখা করে শিক্ষিত হয় তাহলে বলা হয় শিক্ষার অহংকার, যদি বিয়ে না করে মেয়েটা খারাপ, চিন্তা ভাবনা ভালো না, আর যদি বিয়ে করে তাহলে বলা হয় দেখো দেখো এবার আসছে ঠিক জায়গা মতো, যদি সবার সাথে মিলেমিশে থাকে তাহলে বলা হয় দেখো মেয়েটা কত চালাক, আর যদি কারোর সাথে না মিশে মেয়েটা খুব অহংকারী। পড়ালেখা করে যদি ঘর সংসার সামলায়, বাচ্চা কাচ্চা সামলায়, তাহলে বলা হয় এত পড়ালেখা করে কি লাভ হলো, যদি চাকরি করা শুরু করে তাহলে বলা হয় দেখো পাখা গজিয়েছে, যদি সবার সাথে হাসি মুখে কথা বলে তাহলে বলা হয় মেয়েটা ভালো না, যদি কারোর সাথে কথা না বলে ছোট লোক, ছোট চিন্তার মানুষ, এরকম অনেক বড় লিস্ট আছে জনাব। কিন্তু এটি আমাদের জন্য এবং পুরো সমাজের জন্য একটি লজ্জার বিষয়। একজন মেয়ের জন্য আমরা কত রকমের দাড়িপাল্লা বানিয়ে রেখেছি। মায়ের জাতিদেরকে সম্মান করতে শিখুন, আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়িয়ে দিবেন।